গাইজ, আমরা এখন আছি নিউ দীঘাতে এবং রেডি হচ্ছি স্পিডবোট চড়ার জন্য। সমুদ্রের জলে এখানে সকাল থেকে বেশ খানিকক্ষণ নাচানাচি করার পর এখন ক্লান্ত হয়ে পড়েছি। আগের দিন রাত্রে দীঘার নাইট লাইফটা বেশ এনজয় করেছি এবং সকাল থেকে সমুদ্রের ঢেউয়ে নাচানাচি করতে বেশ ভালোই লাগলো। তোমরা চাইলে এই দুটো ব্লগ ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে চেক করতে পারো। তো এখন দেখা যাক এই দীঘা সিরিজের তৃতীয় ভিডিও। আমরা এখন লাইফ জ্যাকেট পরে রেডি হচ্ছি স্পিডবোটে চড়ার জন্য। আমরা এখন যাচ্ছি আমাদের স্পিডবোটের কাছে, যেটা সামনেই তোমরা দেখতে পাচ্ছ। এই স্পিডবোটের জন্য আমাদের কাছে টোটাল 600 টাকা নিল। আরও একটা কথা, চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো। আমরা এখানে প্রথমে জেট স্কিতে চড়ার কথা ভেবেছিলাম, যেটা আমাদের কাছে পার হেড 800 টাকা করে নিত। কিন্তু এখানে জেট স্কিতে চড়া মানে জেট স্কির সামনে বসে ঘোরা, যেটা চালানো যাবে না। তাই আমাদের জেট স্কিতে চড়া আর স্পিডবোটে চড়া সেমই মনে হলো, তাই জেট স্কি আর চড়লাম না। তাহলে চলো আমাদের এখন স্পিডবোটের জার্নিটা শুরু করা যাক।
মোটামুটি আমরা এখানে 10 মিনিটই ফিরে আসলাম, যেতে 2 মিনিট আসতে 2 মিনিট, টোটাল 4 মিনিটের স্পিডবোট জার্নি ছিল। এই দীঘা সিরিজের পরবর্তী ভিডিওগুলিতে দীঘা, মোহানা এবং শঙ্করপুর দেখব, দেন উড়িষ্যা বর্ডার ক্রস করে তালসারি এবং সবার শেষে বিচিত্রপুরে স্পিডবোটে করে বিচিত্রপুরের ম্যানগ্রোভ দেখব এবং সবার শেষে বিচিত্রপুর আইল্যান্ডে গিয়ে বেশ খানিকক্ষণ মস্তি করব। এই ভিডিওগুলি আপলোড হওয়ার পর এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেটা চাইলে তোমরা গিয়ে দেখতে পারো।